আমি ম্যাথামেটিক্সের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে চলে এসেছি অর্থাৎ অ্যানসার কী নিয়ে চলে এসেছি তোমরা যারা পরীক্ষা দিয়েছো জয়েন এন্ট্রান্সের এবছর তারা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নাও তোমাদের কতগুলো ঠিক হয়েছে কত নাম্বার আসছে একটু মিলিয়ে নাও তোমরা এবং যারা পূর্ববর্তী বছরগুলোতে জয়েন এন্ট্রান্সের পরীক্ষা দেবে তারা অনেকেই কোশ্চেনগুলো আশা করি সলভ করছো তারাও একটু চেক করে নাও যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে এই কোশ্চেনে কিন্তু কিছু ভুল রয়েছে কিছু কোশ্চেনে কিছু অপশানে ভুল রয়েছে সেগুলো আমি পরবর্তী সময়ে এই ভিডিওর পার্ট টু নিয়ে আসবো তখন কিন্তু সেগুলো আলোচনা করে দেবো অর্থাৎ সব কোশ্চেনের অ্যান্সার এটাতে আমি আলোচনা করছি না তবে বেশিরভাগটাই আলোচনা করে দিচ্ছি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর বিষয়টা হচ্ছে তোমাদের কোশ্চেন কিন্তু প্রত্যেকের কাছে যে কোশ্চেন রয়েছে তোমাদের কাছে কোশ্চেন কিন্তু আলাদা একের দাগে কিন্তু এই কোশ্চেনটা নাও থাকতে পারে কারণ কোশ্চেনগুলো সব যে কোশ্চেন হয় ডব্লিউ বিজে এর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কোশ্চেন সেট হয় এবং কোশ্চেন সেটে কী হয় মোটামুটি তোমাদের যে ম্যাথামেটিক্সের কথা যদি বলি পঁচাত্তরটা কোশ্চেন কিন্তু সেম কোশ্চেন থাকে থাকে কিন্তু দাগ নাম্বার আলাদা হয় দাগ নাম্বার হয়তো যেটা এখানে এক একের দাগে রয়েছে কারো কোশ্চেনে হয়তো সেটা থার্টিনের দাগে রয়েছে কারো কোশ্চেনে হয়তো তেইশ নম্বর দাগে রয়েছে এরকম হয় তোমরা একটু চেক করে নিও তিনের দাগেরটা দেখো তিনের দাগের কিন্তু উত্তর ঠিক নেই এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হবে না উত্তরটা অ্যাকচুয়ালি হবে ওয়ান কমা রুট থ্রি বাই রুট টু কিন্তু আপাতত এটা বি অপশানটা তোমরা করবে কারণ এই অপশানটা তবুও কিছুটা কাছাকাছি তিনের দাগ হলো এবার চারের দাগের ডি হবে ঠিক আছে চারের দাগের ডি হবে সার্কেল তারপর ছয়ের দাগেরটা দেখো তোমরা ছয়ের দাগের যে উত্তরটা হবে সেটা হলো বি অর্থাৎ ওয়ান কমা মাইনাস ওয়ান তারপর সাতের দাগ সাতের দাগ সাতের দাগের উত্তর হচ্ছে সি ইলেভেন তারপর দশের দাগের উত্তর এরপর দশের দাগ দশের দাগে যে ইন্টিগ্রেশনটা রয়েছে দশের দাগের অ্যাকচুয়ালি উত্তর আছে সি মাইনাস টু বাই বি স্কোয়ার তো একের যে বললাম অঙ্কটা তার উত্তর হবে সি রুট থ্রি ইউনিট এবার দুয়ের দাগের যেটা উত্তর হবে দুইয়ের দাগের বি অপশানটা হবে বি অপশান রয়েছে বিসি এক্স প্লাস সি এ ওয়াই মাইনাস জেড সমান জিরো বি অপশান হচ্ছে পরবর্তী প্রশ্নগুলির উত্তরের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিংকে ঢুকে তোমরা পরবর্তী প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে অ্যাকচুয়ালি আমার যে প্রথম চ্যানেল সে প্রথম চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করেছে অ্যান্সার কিয়ের তবুও দ্বিতীয় চ্যানেলে যারা রয়েছ আমার বন্ধুরা রয়েছ তারা যাতে ভিডিওটা পেতে পারো অ্যান্সার কেয়ের সেই জন্য এখানে আবার কিছুটা অংশ আপলোড করলাম এবং বাকিটা অংশ সবাইকে অনুরোধ করব তোমরা ডেসক্রিপশন বক্সের লিংকে ঢুকে বাকিটা অংশ দেখে নাও এবং প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করা থাকে सब्सक्राइब कर दिओ थैंक यू